ছেড়ে নি ঢাকার গণপরিবহন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনাও উপেক্ষিত, জরিমানা বদলে শাস্তি বিধান করার পরামর্শ বিশেষজ্ঞদের। চট্টগ্রামে মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় উল্টে গেল বাস, দুই যাত্রী নিহত, আহত অন্তত 20। দক্ষ ব্যবস্থাপনায় রুগ্ন শিল্প থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে শুরু করেছে খুলনা শিপইয়ার্ড, গেল অর্থ বছরে আয় হয়েছে 165 কোটি টাকা। অবৈধ প্রবাসীদের ধরতে অভিযান শুরু করেছে মালয়েশিয়া, প্রথম দিনে 5 শতাধিক আটক, বড় সংখ্যক বাংলাদেশি। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি রিদিমা হক। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এখনো পুরনো চেহারায় ঢাকার গণপরিবহন, চলছে নিয়ম না মানার প্রতিযোগিতা। আগের মতোই যত্রতত্র যাত্রী ওঠানামা, যেখানে সেখানে থামছে গণপরিবহন, চলন্ত অবস্থায় খোলা বেশিরভাগের গেট। যদিও প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এসব অনিয়ম পুরোপুরি বন্ধ হওয়ার কথা, বিশেষজ্ঞরা বলছেন জরিমানার চেয়ে শাস্তি দিলে তা নিয়ম মানাতে বেশি কাজ করবে। প্লাবন রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। এই হচ্ছে ঈদের পরের ঢাকা, ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট, সকাল 9টা, যেখানে বাসের জন্য এভাবেই অপেক্ষায় যাত্রীরা। আর বৃষ্টি হলে তো কথাই নেই, আরো বাড়ে যাত্রী দুর্ভোগ। এক একটি বাস আসলেই যাত্রীদের এমন প্রতিযোগিতা। প্রশ্ন, সড়ক নিরাপত্তায় কতটা পরিবর্তন হয়েছে ঢাকা? রাস্তাঘাটে আপনার গাড়ির সংখ্যাটা অনেক কম, বাস যেখানে সেখানে থামতেছে, মানে প্যাসেঞ্জার নিতেছে থামতেছে। দুর্ভোগ কতটা বেড়েছে না কমেছে মনে হয়? বেড়েছে, কমে নাই কিছু, আগে যেভাবে উঠতাম ঠিক ওভাবেই বাকি আছে। নিরাপদ সড়ক নিশ্চিতে 17টি নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়, যার অন্যতম যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে কার্যকর পদক্ষেপ। স্টপেজ ছাড়া যানবাহন না দাঁড়ানো, গণপরিবহনের চালক হেলপারের পরিচয়পত্র প্রদর্শন, যানবাহন চলাকালে দরজা বন্ধ রাখা। কিন্তু ছবি বলছে এসবের কিছুই মানা হচ্ছে না পুরোপুরিভাবে। গেট খোলাই থাকে, যাত্রী কোথায় নামছে কোথায় উঠছে, যেহেতু মন চায় এড়ে নামতেছে। কিন্তু এটা তো চিটিং সার্ভিস বাস, চেকারের পরে গেট লাগাই দেয়। গেটের দিকে তাকান, তাকাইছি, খোলা না বন্ধ? খোলা, খোলা রাখছি, কি করবো, যাত্রী চিল্লাচি। আগের মতো ওরকম এখন একটু লাগাম ছাড়া নেই, কিছুটা ডেভেলপমেন্ট হচ্ছে আর কি, একদম হচ্ছে না তা না। এসব নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ এবং ঢাকা মহানগর পুলিশের, কিন্তু কতটা কাজ করতে পারছেন তারা? ড্রাইভাররা এখন ম্যাক্সিমাম ড্রাইভিং লাইসেন্স ছাড়া আসে না, জরিমানা মোটামুটি আগের তুলনায় বেশি হচ্ছে। 10,000 টাকা ফাইন উল্টার দিকে যাওয়ার জন্য প্রত্যেকবার 10,000 টাকা করে দেবো, অসুবিধা কোন জায়গায়? সকাল থেকে বিকাল পর্যন্ত জেল খাটানোর, যেটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্রায়ই এই কাজটি করে, সেই কাজটি ফুটপাতে করার ব্যবস্থা করা উচিত। জেলখানা লেখা থাকবে ওখানে, চেয়ার দিয়ে ওনাকে বসায় রাখো, যে 4 ঘন্টা আপনাকে এখানে বসে থাকতে হবে। অবশ্যই পানিশমেন্ট বিআরটিএ ক্যাবিনেটে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, সেটা এখন পার্লামেন্টে যাচ্ছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তো জরিমানা আদায় হচ্ছে। এরপরেও আমি বলবো না যে একেবারে ওভারনাইট সব ঠিক হয়ে গেছে, কিন্তু ঠিকের দিকে যাচ্ছে বলে আমরা হোপফুল। রাজধানী ঢাকাতে প্রায় 7,000 গণপরিবহন চলাচল করছে, কিন্তু গণপরিবহনে অনিয়মের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়ার প্রবণতায় সড়কে এখন ফিটনেসবিহীন যান চলাচল কমেছে অনেকটাই। এরকম সিটিং বাসে দাঁড়িয়ে যাত্রী নেওয়ার নিয়ম যেমন নেই, তেমনি চলন্ত অবস্থায় গাড়ির দরজা খোলা রাখারও নিয়ম নেই। পাশাপাশি নতুন নিয়ম, প্রত্যেকটি যানবাহনে চালক এবং হেলপারের পরিচয়পত্র ঝোলানো থাকবে, সঙ্গে থাকবে ফোন নম্বর, এই যানবাহনে তার কোনোটি নেই। আর তাই নিয়ম মানাতে বাধ্য করতে আরও কঠোর হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ের বাড়িয়ারহাট রেল ক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত হয়েছে 2 জন, আহত হয়েছে 20 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, রেল গেটে কোনো সিগন্যাল না থাকায় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাস লাইন পার হতে গেলে বিজয় এক্সপ্রেস নামে ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায় এবং রাস্তা থেকে বেশ কিছু দূর ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে 14 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও 6 জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে 4 ঘন্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এই ঘটনায় রেলওয়ে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
সদ্য সমাপ্ত চতুর্থ বিমস্টেক সম্মেলন নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকেল 4টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিমস্টেক সম্মেলন অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত 2 মার্চ সংবাদ সম্মেলন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমস্টেক চতুর্থ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার নেপাল যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদিনের সরকারি সফর শেষে শুক্রবার ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন শেখ হাসিনা। বৈঠকে তারা বাংলাদেশ ও ভারতের জনগণের ভাগ্য পরিবর্তনে একত্রে কাজ অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। শুভ জন্মাষ্টমী আজ। এই দিন উপলক্ষে নানা ধরনের আয়োজন করেছে সনাতন ধর্মাবলম্বীরা। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। অন্তরা, জন্মাষ্টমী উপলক্ষে কি ধরনের আয়োজন চলছে এখানে? জানেন যে ভাদ্রপক্ষের অষ্টমী তিথিতে মূলত এই আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর। সাধারণত আগস্ট এবং সেপ্টেম্বরের যে মাঝামাঝি সময়টি রয়েছে, এই সময়টির মধ্যেই আসলে সাধারণত জন্মাষ্টমী এই তিথি নিয়ে থাকে। আজকের দিনটি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন এবং এই দিনে শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন বলে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। এবং তারা একটি কথা বারবারই বলে থাকেন, সেটি হচ্ছে কৃষ্ণের যে জন্মদিনটি ছিল সেটি আসলে অনেক ঝড় বৃষ্টির মধ্যে ছিল, অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে তাকে এই পৃথিবীতে আসতে হয়েছিল। এবং তিনি এই পৃথিবীতে এসে যে অধর্ম রয়েছে সেগুলোকে আসলে বিনাশ করে ধর্মের যে রূপ সেটি আসলে প্রতিষ্ঠা করেছিলেন। আপনি নিশ্চয়ই জানেন রিদিমা, যে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন দেবকী এবং বাসুদেবের ঘরে। কিন্তু দেবকী যখন শ্রীকৃষ্ণের জন্ম দেন তখন দেবকী ছিলেন কারাগারে, কারণ কৃষ্ণের যে মামা অর্থাৎ দেবকীর যে ভাই কংস, তিনি মনে করতেন যে কৃষ্ণের জন্ম হলে তিনি আসলে কংসকে মেরে ফেলবেন, এরকম একটি দৈব বাণী তিনি আসলে শুনেছিলেন। যে কারণে আসলে তিনি মেরে ফেলতে চেয়েছিলেন, কৃষ্ণের জন্ম হবার সাথে সাথে কৃষ্ণকেই মেরে ফেলতে চেয়েছিলেন। আর এ কারণে তাকে বাঁচাবার জন্য জন্ম গ্রহণ করবার সাথে সাথে কৃষ্ণের পিতা বাসুদেব আসলে চলে গিয়েছিলেন কৃষ্ণকে নিয়ে একেবারে যমুনা নদী পার হয়ে। এবং সেটিরও আসলে বিশাল কাহিনী রয়েছে এবং সেই কাহিনীগুলোই কিন্তু বিভিন্নভাবে আজকে এই সময়ে বর্ণিত হচ্ছে। এখানে যে যারা এসেছেন বিভিন্ন আসলে ধর্মগুরু এবং ধর্মের যারা বাহক আর কি রয়েছেন বা ঠাকুর বলা হয় যাদেরকে, তারা মূলত পুজো দিচ্ছেন, তারা এখানে পুজোর পাশাপাশি কৃষ্ণের আরাধনা করছেন এবং কৃষ্ণের জীবনের বিভিন্ন সময়ে যেসব ঘটনা রয়েছে, যেমন কংসবধের ঘটনা, অসুরবধের ঘটনা, সেই ঘটনাগুলোর তারা বর্ণনা করছেন এবং কীভাবে বিভিন্ন সময়ে কৃষ্ণ আসলে তাদেরকে বধ করেছিলেন এবং পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন সেই বিষয়গুলো আসলে বর্ণনা করছেন। আমরা এখানে যিনি রয়েছেন এরকম একজন পুরোহিত, তার সঙ্গে আসলে কথা বলতে চাই, যিনি আসলে এখানে সকলকে আশীর্বাদ করছেন, তার কাছ থেকেই আমরা আসলে একটু বিস্তারিত জানতে চাই যে তিনি আসলে আজকের এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিয়ে কি বলেন, আসলে এই জন্মাষ্টমীর মাহাত্মটা কি? আজকে যুব জন্মাষ্টমী, এই জন্মাষ্টমীর মাহাত্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দশবতারের অষ্টম অবতার। তো দ্বাপর যুগের শেষ ভাগে 5,500 বছর আগে যখন পৃথিবীতে সমস্ত আসুরিক শক্তির প্রভাব বেশি বেড়ে গিয়েছিল, তখনই তিনি আবির্ভূত হয়েছিলেন স্বয়ং। এবং তিনি এই দ্বাপর যুগের কৃষ্ণপক্ষের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের জন্মাষ্টমী তিথি, এই তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য আমরা জন্মাষ্টমীটা পালন করি, কারণ ভগবান তিনি আমাদের কথা দিয়েছেন যুগে যুগে তিনি আসবেন, শুধু দ্বাপর যুগে এসেছেন তাই নয়, যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, তখনই তিনি আবির্ভূত হবেন, দুষ্কৃতিকারীদের বিনাশ করবেন, সাধুগণের পরিত্রাণ করবেন,
ধর্মকে আবার সংস্থাপন করবেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে যখনই আসলে ধর্মের অধর্ম বিরাজ করবে পৃথিবীতে, তখনই আসলে শ্রীকৃষ্ণ কিংবা অন্য কোন রূপে আসলে এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের অবতার বা অন্য কোন অবতার আসলে সবার সামনে আসবে এবং এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে। এটি আসলে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এবং এই বিশ্বাস নিয়ে আসলে প্রতি বছর এই জন্মাষ্টমী পালন করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। মূলত রিদিমা এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ, এবং আপনি জানেন যে আজকে এই গীতা যুগ শেষ হওয়ার পর থেকে এখান থেকে একটি র্যালি বের হবে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, সেই র্যালি এসে জড়ো হবে পলাশির মোড়ে এবং সেখান থেকে তারা বাহাদুর শাহ পার্কে চলে যাবে সেই র্যালি নিয়ে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। অন্তরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে জন্মাষ্টমী উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা বিশ্বাস। রুগ্ন শিল্প থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে শুরু করেছে খুলনা শিপইয়ার্ড। নৌবাহিনীর ব্যবস্থাপনায় জাহাজ শিল্পের পথিকৃৎ এ প্রতিষ্ঠানটি ফিরে পেতে শুরু করেছে তার হারানো গৌরব। গেল অর্থ বছরে জাহাজ নির্মাণ ও মেরামত খাতে আয় করেছে প্রায় 165 কোটি টাকা, যা এ যাবৎকালের মধ্যে প্রতিষ্ঠানটির সর্বোচ্চ আয় দাবি সংশ্লিষ্টদের। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের প্রতিবেদন। 1954 সালে প্রতিষ্ঠিত খুলনা শিপইয়ার্ড কদিন আগেও লোকসানের ভারে নুয়ে পড়েছিল। অব্যবস্থাপনা আর দুর্নীতিতে সম্ভাবনাময় প্রতিষ্ঠানটি পরিণত হয় মৃতপ্রায় রুগ্ন শিল্পে। শেষ 15 বছরে যার লোকসানের পরিমাণ দাঁড়ায় 58 কোটি টাকা। তবে সেই অবস্থার পরিবর্তন এসেছে। নৌবাহিনীর দক্ষ ব্যবস্থাপনায় লাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হতে শুরু করেছে খুলনা শিপইয়ার্ড। 2017-18 অর্থ বছরে জাহাজের নির্মাণ ও মেরামত খাতে যা আয় করে প্রায় 165 কোটি টাকা। গত অর্থ বছরে আমরা প্রায় 100 কোটি টাকার মতো আমাদের মুনাফা হয়। এর ভিতরে প্রায় 49 কোটি টাকা আমাদের নিট মুনাফা হয়, আর বাকি প্রায় 51 কোটি টাকা আমরা সরকারকে আইটি, ভ্যাট এবং কাস্টমস হিসেবে প্রদান করেছি। অর্থনীতিবিদরা মনে করেন খুলনা শিপইয়ার্ডকে মডেল হিসেবে নিতে পারে সরকারি বেসরকারি অন্য প্রতিষ্ঠানগুলো। একটা পুরনো প্রতিষ্ঠানকে যদি আমরা একেবারে আধুনিকতার সাথে যদি আমরা এটাকে সংযুক্ত করাতে পারি, তাহলে এটা সবসময় নতুন থাকে এবং এটা কস্ট এফেক্টিভ হয়। শিপইয়ার্ড কিন্তু সেটা প্রমাণ করেছে। বাংলাদেশের অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান যেটা এখনও মুনাফা করছে না কিংবা কম মুনাফায় যাচ্ছে কিংবা মুনাফা হ্রাস পেয়ে যাচ্ছে, সেই সমস্ত প্রতিষ্ঠানের এখান থেকে কিন্তু একটা শিক্ষা নেওয়া উচিত। এদিকে প্রতিযোগিতামূলক বাজারে জাহাজ নির্মাণ ও মেরামতে অর্থ সাশ্রয়ে একই ধরনের শিপইয়ার্ড আর গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আমরা কিন্তু শিপইয়ার্ডে কাজ করাতে পারি না, আমরা যারা ছোটো ছোটো ক্ষুদ্র লাইটের মালিক আমরা কিন্তু অন্য ডকইয়ার্ডে কাজ করি। আমরা চাই শিপইয়ার্ডের মতো আরও কোনো ইয়ার্ড ওই অঞ্চলে গড়ে উঠুক, তাহলে কিন্তু সেই প্রতিযোগিতায় শিপইয়ার্ড আরও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। গত কয়েক বছরে ছোট আকারের যুদ্ধ জাহাজ, পেট্রোল ক্রাফ্ট সহ ছোট বড় 725টি জাহাজ নির্মাণ করেছে খুলনা শিপইয়ার্ড। এবারে মালয়েশিয়া প্রসঙ্গ। বেঁধে দেওয়ার সময় শেষ হওয়ার পর 1 সেপ্টেম্বর থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে মালয়েশিয়া। এর অংশ হিসেবে প্রথম দিনে 5 শতাধিক অবৈধ অভিবাসী আটক করেছে দেশটির পুলিশ। এর মধ্যে বড় অংশই বাংলাদেশি বলে জানা গেছে। ইমিগ্রেশন পুলিশ জানায় আটককৃতরা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছে। পূর্ব সতর্কবার্তা ও বৈধ হবার পর্যাপ্ত সুযোগ দেওয়ার পরও তা কাজে লাগায়নি তারা, তাই কঠোর অবস্থানে গেছে সরকার। গেল 30 জুন শেষ হয় অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া। সময় আর বাড়ানো হবে না বলেও জানায় মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। পাশাপাশি আর কোনো অবৈধ অভিবাসীকে মালয়েশিয়ায় থাকতে দেয়া হবে না বলেও জানিয়েছে তারা। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। রাজবাড়িতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।
পুলিশের দাবি, নিহত মতিন মণ্ডল চরমপন্থী সজল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে গত রাত দুটার দিকে উপজেলার সাতারের ইউনিয়নের জামালপুর একটি আমবাগানে অভিযান চালায় পুলিশ। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মতিন মণ্ডল গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পাবনার চাটমোহরের চলনবিলে নৌকাডিবির ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। সকালে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। গেল শনিবার পর্যন্ত এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তারপর থেকে নিখোঁজ ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল গনি ও ব্যবসায়ী স্বপন বিশ্বাস। সকালে তাদের দুজনের লাশও উদ্ধার করে উদ্ধারকর্মীরা। এ নিয়ে নিখোঁজ পাঁচজনের মরদেহই উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাইকপাড়া ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনায় পাঁচজন নিখোঁজ হয়। চট্টগ্রামের আগ্রাবাদের জাম্বুরি মাঠে উন্নত বিশ্বের আদলে গড়ে তোলা হয়েছে জাম্বুরি পার্ক। আর বর্তমানে কর্ণফুলী পার্ক ভেঙে দিয়ে খেলার মাঠ ও বহুতল ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। 3.5 ফুট গভীরতার বিশাল কৃত্রিম লেকের পাড়ে দৃষ্টিনন্দন ফলজ ও বনজ গাছ আছে, বসার স্থান, সুদৃশ্য ফোয়ারা এবং লেকের পাশ দিয়ে পায়ে হাঁটার পথ। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নগরীর আগ্রাবাদের জাম্বুরি মাঠ আগে খেলার মাঠ হিসেবে পরিচিত থাকলেও দীর্ঘদিন অব্যবস্থাপনা ও ঘনবসতির কারণে এই মাঠ অনেকটা জৌলুস হারিয়ে মাদকসেবীদের স্থানে পরিণত হয়েছিল। 2016 সালে মে মাসে প্রায় 8 একর জায়গা জুড়ে 20 কোটি টাকা ব্যয়ে আগ্রাবাদ জাম্বুরি মাঠকে আধুনিক পার্ক হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করে গণপূর্ত অধিদপ্তর। আধুনিক এই পার্কে কৃত্রিম লেকের পাড়ে লাগানো হয়েছে ফলজ, বনজ ও বিভিন্ন ফুলের গাছ। এমন আধুনিক পার্ক পেয়ে খুশি নগরবাসী। বাচ্চাদের এখন বেড়ে উঠছে খুব একদম ঘিঞ্জি পরিবেশে, ঘরের বদ্ধ পরিবেশে একটু খোলামেলা পরিবেশ পাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ঘুরতে পারতাম না, এখানে ঢুকতে পারতাম না, এখন যা পার্ক একটা করছে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। অসাধারণ একটা সুন্দর জায়গা এটা, সেটার জন্য আমরা নিজে নিজে গর্বিত মনে করছি যে আমাদের চিটাঙ্গে এরকম একটা জায়গা আমরা পেয়েছি ঘোরাফেরা করার জন্য। আগামী 8 সেপ্টেম্বর নবনির্মিত এই পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। জাম্বুরি পার্কে মাঠে আধুনিকটা সুযোগ সুবিধা সম্পন্ন একটা উদ্যান আমরা ইতিমধ্যে কাজ শেষ করেছি। এটা মাননীয় পূর্তমন্ত্রী মহোদয় আগামী 8ই সেপ্টেম্বর 2018 একটা শুভ উদ্বোধনের জন্য উনি তারিখ নির্ধারণ করেছেন, আমরা সেই লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে আমাদের কাজ সমাপ্ত হয়েছে, ফিনিশিং কাজ বলতে আর নেই, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। বিনোদনের জন্য এমন পার্ক নগরীর মানুষের বিনোদনের ক্ষেত্র হবে, তবে এই পার্কের পাশেই বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা কর্ণফুলী শিশু পার্ক ভেঙে দিয়ে খেলার মাঠ ও বহুতল ভবন নির্মাণের কথা বললেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী। ওটা থাকবে না, ওটাকে আমরা 3টা খেলার মাঠ করব। একটা হলো ফুটবল খেলা, ফুটবল মাঠ 9 একর জায়গা আছে আমার। একটা হলো ক্রিকেট, আরেকটা হলো হকি, এবং আর কিছু বাকি থাকলে সেখানে ফ্রি রাইড দেব। বিনোদন কেন্দ্র হিসাবে নবনির্মিত জাম্বুরি পার্কের মতো আরও আধুনিক বিনোদন কেন্দ্র প্রত্যেক শহরেই একটি করে গড়ে তোলার আহ্বান বিশিষ্টজনদের। বান্দরবানের পাহাড়ে পাহাড়ে এখন নবান্নের খুশি। জুমের ফসল ঘরে ওঠায় বেড়েছে জুমিয়াদের কর্মব্যস্ততা। ছেলে বুড়ো সবাই ফসল কাটা ও সংরক্ষণে দিন রাত পরিশ্রম করছেন। এবার ফলনও হয়েছে ভালো। কৃষি কর্মকর্তারা বলছেন প্রযুক্তির ব্যবহার ফলন বাড়ানোর পাশাপাশি কমিয়েছে কৃষকের কষ্ট। কবির হোসেনের তথ্যছবি দিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বান্দরবানের দুর্গম পাহাড়ে এভাবেই ফসল কাটছেন জুম চাষিরা। মার্চ এপ্রিলে বোনা বীজ থেকে এখন সময় হয়েছে ফসল ঘরে তোলার। একসময়ের ফাঁকা জুমঘরগুলো এখন ফসলে পূর্ণ। সেখানে ধান শুকানো ও সংরক্ষণে দিন রাত এক করছেন পাহাড়ে বাস করা ক্ষুদ্র জাতিসত্তার নারী পুরুষ। ফসলের সোনা রং আর গন্ধে পাহাড়ে পাহাড়ে চলছে নবান্ন উৎসব। আগে শুধু ধান লাগাইতাম আমরা, এখন আদা, হলুদ, মরিচ আর কচু, মিষ্টি কুমড়া এসব বিক্রি করে লাভ হয়। আমরা জুমের ধান ঘরে তোলার শুরু করছি, সেই ধান দিয়ে আমরা নানান রকম পিঠা তৈরি করছি, আর সঙ্গে নানান রকম ফসল দিয়ে আমাদের নবান্ন উৎসব হচ্ছে।
এবছর প্রতি হেক্টর জমিতে গড়ে 1 মেট্রিক টন ফসল ফলেছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি কর্মকর্তারা বলছেন, উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহারে জুমের ফলন আগের চেয়ে বেড়েছে। জুমিয়েদের অন্যের সংস্থানে আগে মূলত তারা নিজস্ব কিছু জাত ব্যবহার করত, সেই জাতগুলার ফলন অনেকটা কম ছিল। কিন্তু কৃষি সম্প্রসারণ বিভাগ আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রযুক্তি তাদের কাছে পৌঁছে দিতে সক্ষম। চলতি মৌসুমে বান্দরবানে প্রায় 24,000 হেক্টর জমিতে জুম চাষ করা হয়েছে। কেরানীগঞ্জের রায়ের কান্দা ইস্পাহানি ডিগ্রি কলেজ সরকারিকরণে উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের নেতৃত্বে আনন্দ র্যালি আয়োজন করা হয়েছে। শনিবার ঢাকার কেরানীগঞ্জ রায়ের কান্দা ইস্পাহানি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দ র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ, সাবেক ভিপি বদিউল আলম মিন্টু সহ অনেকে। এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থাকে আলোকিত করে তুলতে বদ্ধপরিকর। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাংলাদেশে বিপণন করার সেরা প্রতিষ্ঠানের পণ্য হিসেবে সুপার ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বসুন্ধরা গ্রুপের 2 প্রতিষ্ঠান। বিভিন্ন ইন্ডাস্ট্রির 30টি ব্র্যান্ডের মধ্যে বসুন্ধরা এলপি গ্যাস ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেড প্রতিষ্ঠান 2টি সুপার ব্র্যান্ড স্বীকৃতি ও পদক অর্জন করে। শনিবার রাজধানীর একটি হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাজিয়া কনার প্রতিবেদন। সুপার ব্র্যান্ডস একটি গ্লোবাল মিডিয়া কমিউনিকেশন ও প্রকাশনা প্রতিষ্ঠান যা বিশ্বের 88টি দেশে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি প্রতি 2 বছরের জন্য সুপার ব্র্যান্ডস পদক প্রদান করে। এবারও 2018 থেকে 2020 সালের জন্য বাংলাদেশে বিপণন করা শীর্ষ 30 প্রতিষ্ঠানকে সুপার ব্র্যান্ড স্বীকৃতি দেয় প্রতিষ্ঠানটি। এই সুপার ব্র্যান্ডসের তালিকায় নাম উঠেছে বসুন্ধরা গ্রুপের 2টি প্রতিষ্ঠান, বসুন্ধরা এলপি গ্যাস ও বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের। বসুন্ধরা গ্রুপের পক্ষে এই সুপার ব্র্যান্ড পদক গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোভান। পদক গ্রহণ শেষে ইয়াশা সোভান তার প্রতিক্রিয়ায় বলেন, গেল 25 বছরে বসুন্ধরা পেপার দেশের মানুষের যে বিশ্বস্ততা অর্জন করেছে, সুপার ব্র্যান্ডস 2018 প্রাপ্তি তারই স্বীকৃতি। Mr. Ahmed Akbar Soban first took the bold step to make the biggest paper manufacturing factory in Bangladesh. Because at that time, almost like full capacity of the paper was imported. And now today, Mr. Safwan Soban, the vice chairman of Bosundhara Group, makes us proud to say that we are the market leader for paper. এই অর্জনকে ভোক্তা সুবানুদ্ধায়ী ব্যবসা পার্টনারদের সাথে তাই ভাগ করে নিতে চান তিনি। আই থিঙ্ক দিস ইজ এক্স্যাক্টলি দ্য ভেরি রাইট টাইম টু গেট দিস অ্যাওয়ার্ড বিকজ দিস ইয়ার বসুন্ধরা পেপার মিল ইজ টার্নিং 25 ইয়ার্স ওল্ড। অ্যান্ড আইড লাইক টু থ্যাঙ্ক অল আওয়ার কনজিউমার্স অ্যান্ড ওয়েল উইশার্স ফর বিং উইথ আস অ্যান্ড সাপোর্টিং আস। সুপার ব্র্যান্ড পদক পাওয়া অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আবুল খায়ের স্টিল, এসিআই অ্যারোসল, এসিআই সল্ট, অ্যাপারেল সেক্টর, বাটা, বেক্সিমকো ফার্মা উল্লেখযোগ্য। নাজিয়া কোনা, News 24, ঢাকা। News 24 সংবাদের সময় হলো আরো একটা বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে খেলার খবর। অনুমিতই ছিল বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সাব্বির রহমান, হলো তাই। অনেকদিন ধরে শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগে অভিযুক্ত জাতীয় দলের হার্ড হিটিং এই ব্যাটসম্যানকে 6 মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সতর্ক করে দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেনকেও। তৌহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরও সাব্বিরের উপর নেমে এসেছিল শাস্তির খড়ক। 10 লাখ টাকা অর্থদণ্ডের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট থেকেও নিষিদ্ধ করা হয়েছিল সাব্বিরকে। এবার হলো ঠিক তার উল্টো।
ঘরোয়া ক্রিকেটে খেলতে পারলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ মাসের জন্য এই ডানহাতি ব্যাটসম্যানকে নিষিদ্ধের সুপারিশ করেছে বিসিবির শৃঙ্খলা কমিটি। আর মৌখিকভাবে সতর্ক করা হয়েছে স্ত্রী নির্যাতনের দায়ে অভিযুক্ত মোসাদ্দেক হোসেন সৈকতকে। শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণেই সাব্বির ও মোসাদ্দেককে ডাকা হয় ডিসিপ্লিনারি কমিটির সামনে। শুনানি শেষে তাদের শাস্তির কথা জানান বিপিএল এর গভর্নিং কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমতি পেলে রোববার থেকেই শাস্তি কার্যকর করা হবে বলেও জানান তিনি। বেসিক্যালি সাব্বিরের হিয়ারিং এর পরে সাব্বিরের ক্ষেত্রে যেটা সিদ্ধান্ত হয়েছে, ওকে আমরা ৬ মাস ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে সাসপেনশনের জন্য মানে রিকমেন্ড করব বোর্ড প্রেসিডেন্ট বরাবর আমাদের রিপোর্টটা পাঠাবো। আর মোসাদ্দেকের ক্ষেত্রে ওকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, ফিউচারে ওর কার্যকলাপ বা চলাফেরা বা যেটা নিয়েই হোক ও যেন একটু সাবধানতা অবলম্বন করে চলে, এবং যেহেতু ওর কেসটা আমরা দেখেছি এটা পারিবারিক কেস, কোর্টের সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নেব না। পায়ে আঘাত পাওয়ায় নাসির হোসেনের অপারেশন হয়েছে, মাঠের বাইরেই রয়েছেন তিনি, তাই আপাতত ডিসিপ্লিনারি কমিটির সামনে হাজির করা হয়নি তাকে। তৌহিদুল ইসলাম, নিউজ ২৪। আর এই ছিল নিউজ ২৪ সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।